আমরা আজকে কথা বলবো যে আইবিএস কাকে বলে, আইবিএস কত প্রকার ও কি কি, এবং কি কি লক্ষণ দেখা গেলে আপনার মনে করতে হবে যে আপনার ভিতরে আইবিএস রয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমত আইবিএস কি? আইবিএস হচ্ছে ইরিটেবল বয়েল সিমটম, পেটের বিরক্তিকর কিছু লক্ষণের সমষ্টিকে আইবিএস বলা হয়। এবং আইবিএস সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে আইবিএস ডি, একটা হচ্ছে আইবিএস সি, আর একটা হচ্ছে আইবিএস এম। তো আমরা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। তো আইবিএস যখন আপনার হয়ে যায়, এবং মেইনলি আপনি বুঝবেন কিভাবে, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার পরে আপনাকে বলা হবে যে আপনি, আপনার পেটের প্রবলেম আছে। আপনি যাওয়ার পরে আপনাকে কিছু পরীক্ষা দেওয়া হবে, হয়তো আপনার কোলনোস্কোপি, এন্ডোস্কোপি, বা আপনাকে ব্লাড টেস্ট, হ্যাঁ, ইসিজি, বিভিন্ন রকম পরীক্ষা দিবে। কি কারণে? যে আপনার পেটের ভিতরে হজম কোনোভাবে হচ্ছে না, এবং পেটের ভিতরে অল টাইম ভুটবার শব্দ হচ্ছে, এবং একটা অস্বস্তিকর বোধ তৈরি হচ্ছে। আপনি খেয়ে আরাম পাচ্ছেন না, দুধ হজম করতে পারছেন না, আপনি বাইরের খাবার দাওয়াত খেয়ে আপনাকে অস্বস্তিকর বোধ তৈরি হচ্ছে আপনার ভিতরে। এই ধরনের প্রবলেম কিন্তু আপনার ভিতরে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তার বাবু কিছু টেস্ট করার পরে যখন দেখবেন যে এগুলো হচ্ছে নর্মাল, একদম নর্মাল, তখন একেই মূলত বলা হচ্ছে আইবিএস। হ্যাঁ, তো এবং আইবিএস তিন প্রকার, একটা হচ্ছে আমরা যেটা বললাম আইবিএস ডি, ডি মানে হচ্ছে আপনার ডায়রিয়া, পাতলা নরম আমাশা, এই ক্যাটাগরির বিষয়গুলো কিন্তু আপনার থাকবে। যে আপনি দাওয়াত খেতে ভয় করবেন, আপনি কোথাও যেতে ভয় করবেন, গাড়িতে যেতে ভয় করবেন, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আপনার তৈরি হবে, এবং আপনাকে কিন্তু একটা ভিতের ভিতরে অল টাইম কিন্তু থাকবে। এমনকি আপনি অফিসে বের হবেন, আপনাকে টয়লেটে চাপ আসছে, পেটে মুচুট দিচ্ছে, পেটে একটা কেমন বা অস্বস্তিকর বোধ তৈরি হচ্ছে, এগুলো কিন্তু তৈরি হবে। একটা কমফোর্ট ফিল আপনি কিন্তু করবেন না, আপনার একটা সদা সর্বদা পেটের একটা বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার তৈরি হতেই থাকবে। এবং আইবিএস সি হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এর হচ্ছে বিপরীত কোষ্ঠকাঠিন্য, এটা হচ্ছে আপনার টয়লেট হতে চাইবে না। এবং কোষ্ঠকাঠিন্য মূলত দুই ক্যাটাগরি, একটা হচ্ছে আপনার সাধারণত বের হইতেই অনেক টাইট হবে, কষা হবে, অনেক সময় পায়ুপথ চিরে যেতে পারে, এবং আরেকটা হচ্ছে নরম হবে বা চিটচিটে হবে, এবং এটা প্যানে পড়ার পরে, টয়লেট যেখানে আমরা স্টোনটা পড়ার পরে, এটা কিন্তু অনেক সময় পানি দিয়ে কিন্তু এটা নামাইতে হয়, কারণ এটা অনেক কিন্তু আপনার আঠালো ধরনের অনেক সময় হয়ে থাকে। তো এই ক্যাটাগরির একটা হচ্ছে আইবিএস, এবং এটাও কিন্তু অনেক সময় অনেক জটিল আকার ধারণ করে, কারণ আপনি গরুর মাংস খেতে ভয় করেন, আপনি অনেক সময় অনেক খাবার খেতে ভয় করেন, এবং আপনি বিভিন্ন রকম অনেক সময় এমন কষ্টকাঠিন্য হয় যে আপনার দুই তিন দিন টয়লেট হয় না, আবার অনেকে হয় অল্প অল্প করে হয়। তো এগুলো হচ্ছে আপনার আইবিএস সি পর্যায়ে কিন্তু এগুলো পড়ে। আরেকটা হচ্ছে আইবিএস এম, আইবিএস এম মানে হচ্ছে মিক্সড, কখনো কষা কখনো নরম, এই হচ্ছে প্রথম অংশ হয়তো শক্ত, পরের অংশ হয়তো নরম। আবার দেখা গেলো যে আপনার দুই তিন পাঁচ দিন হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য থাকলো, আবার কয়েকদিন আবার দেখলে আপনার ডায়রিয়া পাতলা নরম হয়ে গেল, এভাবে আবার মাসে কারো কারো ক্ষেত্রে 15 দিন নরম, আবার 15 দিন হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এভাবে কিন্তু একটা মানে, অথবা কারো কারো ক্ষেত্রে 3 মাস যাবত কিন্তু ডায়রিয়া হচ্ছে, আবার পরবর্তী ডায়রিয়া বন্ধ করার পরে আবার কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে। এই যে একটা প্রবলেম, এই ধরনের কিন্তু সিচুয়েশনে কিন্তু আইবিএস এর রোগীগুলো কিন্তু সাধারণত পড়ে থাকে। তো আপনি যখন বুঝবেন যে আপনার দুধ খেলে সমস্যা হচ্ছে, আপনার যেগুলো ক্যাসিন বা গ্লুটেন যেগুলো রয়েছে, যেমন আপনার গম থেকে তৈরি যেগুলো রয়েছে, দুধ থেকে তৈরি যেগুলো রয়েছে, এগুলো যখন আপনি খাওয়া দাওয়া করবেন বা আপনি খাবেন, বা কোনো দাওয়াত দুই তিন দিন আপনি খেলেন, হ্যাঁ, তখন বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খেলেন, খাওয়ার পরে আপনার পেটে কোনোভাবে কিন্তু হজম হয় না, এমনকি একটা সময় গ্যাস্ট্রিকের ওষুধও কিন্তু কাজ করে না, একটা সময় কিন্তু আমাদের পানীয়টা সঠিকভাবে হজম হতে চায় না, তখন মনে করতে হবে আপনার আইবিএস এর প্রবলেম হয়েছে। এবং আপনি পরীক্ষা করার পরে কোনো কিছু ধরা পড়ছে না, আপনি ধরে নিবেন যে আপনার আইবিএস এর প্রবলেম। তো সেক্ষেত্রে এটার জন্য একদম কোনো ভয়ের কিছু কারণ নেই, জাস্ট কিছু শৃঙ্খলা, আপনি কিছু নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে। আগে হয়তো আপনি ঘুমাতেন, পরে একটু আর্লি ঘুমাতে হবে, আগে আপনি বাইরের খাবারগুলো খেতেন সেটা অ্যাভয়েড করতে হবে, আপনি অ্যাংজাইটি ছিল সেখান থেকে বিরত থাকতে হবে, আপনার বিভিন্ন রকম প্রবলেমগুলো যেগুলো ছিল, আগে হয়তো গ্যাস্ট্রিকের মেডিসিন খেতেন সেখান থেকে আপনি বাদ দিতে হবে, আপনি হয়তো আগে অ্যান্টিবায়োটিক খেতেন সেটা বাদ দিতে হবে, আপনি আগে অ্যাংজাইটিতে ভুগতেছিলেন সেখান থেকে ব্যাক আসতে হবে, আপনি হয়তো আগে বিভিন্ন রকম যেই বাইরের যে খাবারগুলো প্রতিনিয়ত আপনি খেতেন, প্রতিদিন খেতেন, নিয়ম করে খেতেন, ভাজা পোড়া, সিঙ্গড়া, পুরি, হ্যাঁ, বিস্কিট, চানাচুর, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, এবং অনেকে ধূমপান করার অভ্যাস থাকে এটাও কিন্তু বাদ দিতে হবে, অনেকে অন টাইমের সেক্সুয়ালি মেডিসিন নিয়মিত খেয়ে থাকেন সেটাও বাদ দিতে হবে, তাহলে এগুলো আপনি যখন বাদ দিয়ে একটা ফ্রেশ
জীবনযাপন করবেন, সঠিক মাত্রায় ঘুমাবেন এবং সঠিকভাবে আপনি ফ্রেশ পানি খাবেন, বিশুদ্ধ পানি খাবেন, তখন দেখবেন যে আপনার ধীরে ধীরে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সমাধান হবে এবং আপনি ভালো একটা অবস্থান কিন্তু আপনার তৈরি হবে। সেক্ষেত্রে এটা ভয়ের কিছু কারণ নাই, এটার জন্য তেমন মেডিসিনের প্রয়োজন হয় না। জাস্ট আইবিএস হলে আপনি শুধুমাত্র কিছু নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করলে, আপনি ভালো খেলে দেখবেন যেগুলো ধীরে ধীরে আপনার যে লক্ষণগুলো আছে এগুলো চলে যাবে ইনশাল্লাহ।